এই যে আওয়ামী লীগ যে ষড়যন্ত্রের রাজনীতি করে সবসময় অভ্যস্ত, আওয়ামী লীগ যেটা করছে, আওয়ামী লীগ নিজে বিপদে পড়ছে, নিজের বিপদ ডেকে আনছে। পাশাপাশি আওয়ামী লীগ ডেলিবারেটলি প্রচার করে, প্রমাণ করার চেষ্টা করে যে হিন্দুরা আমাদের ভোট দেয়, দিয়ে তারা যেটা করে হিন্দুদেরকে ঝুঁকির মুখে ফেলে। আপনাকে একজন হামলা করছে, কিন্তু 10 জন আপনাকে হামলা থেকে রক্ষা করার জন্য এগিয়ে আসছে। নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন রাত জেগে ওইখানকার ছেলে পেলে পাহারা দিচ্ছে, এটা আমি দায়িত্ব নিয়ে বললাম। এখন ওই ওইখানে যদি ওই মন্দিরে যদি কেউ হামলা করতে আসে, তাহলে তো ওই যারা দায়িত্ব নিয়ে পাহারা দিচ্ছে তাদের সঙ্গে আপনাকে গিয়ে যুক্ত হতে হবে। আপনি যে প্রশ্নটা করলেন, আওয়ামী লীগের মধ্যে এই মুহূর্তে এক ধরনের একটু অসংলগ্ন আচরণ দেখা যাচ্ছে, তবে বোঝা যাচ্ছে যে 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা যে একটা শখে ছিলেন সেটা তারা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। প্রথমেই তো সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার ছেলে, উনি কথা বলা শুরু করলেন, এরপরে শেখ হাসিনাও কথা বলেছেন, কিন্তু ওনাদের কথার মধ্যে কোনো মিল পাওয়া যাচ্ছে না। কারণ এই 2 দিন আগেই তো জয় সাহেব বললেন যে শেখ হাসিনা পদত্যাগ করেননি এবং উনি কার্যত এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারপরে তো গতকাল আমরা একটা হুলস্থুল অবস্থা দেখলাম, হাইকোর্টে কিছু মুবলও, শাহবাগে সংখ্যালঘু নির্যাতনের নামে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন, সেখান থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া হয়েছে, আমি কে তুমি কে বাঙালি বাঙালি, মানে আওয়ামী লীগের যে পলিটিক্যাল নেরেটিভ আছে সেই অনুযায়ী একটা স্লোগান দেওয়া হয়েছে। গোপালগঞ্জে দেখলাম আগুন দেওয়া হলো সেনাবাহিনীর গাড়িতে। আজকে আবার হচ্ছে যে ওনারা যেটা শেখ হাসিনা বললেন যে উনি দেশে ফিরে আসতে চান, এটা তো অবশ্যই বাংলাদেশের মানুষও তো চায় উনি বাংলাদেশে ফিরে আসুন। উনি যে পালিয়ে গেলেন এটা বাংলাদেশের মানুষ আশা করে নাই, বাংলাদেশের মানুষ আশা করেছিল যে উনি বাংলাদেশে থাকবেন। এবং আমরা যে কথাগুলো বলছি যে ওনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে, তো উনি যদি বাংলাদেশে ফিরে আসেন সেই গণহত্যার বিচার করতে আমাদের সুবিধা হবে। আমরাও চাইবো যে ভারত তাকে বাংলাদেশের হাতে তুলে দিক, বাংলাদেশে উনি আসুক, এসে উনি ট্রায়াল ফেস করেন। এবং আমি তো বাংলা আজকে দেখলাম পররাষ্ট্র সচিব বলেছেন, পররাষ্ট্র সচিব না দুঃখিত, সাবেক পররাষ্ট্র সচিব, উনি এখন পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে আছেন, তহিদ হোসেন, উনি বলেছেন যে বাংলাদেশে এই আন্দোলন চলাকালে যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর তদন্তে ওনারা জাতিসংঘের সহায়তা নেবেন। এখন আমরা যদি জাতিসংঘের তত্ত্বাবধানে একটা বিচার কার্য পরিচালনা করি, সেই সময় আমি মনে করি শেখ হাসিনার উপস্থিতি থাকা খুবই প্রয়োজন, কারণ মূল অভিযোগটা তো ওনার বিরুদ্ধে। সাধারণত শাসকের দায়িত্বে যিনি থাকেন ওনার বিরুদ্ধেই তো এই অভিযোগটা করা হবে, তো আমার কাছে মনে হয় সেই জায়গাতে গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতারা চাচ্ছে তিনি দেশে আসুক, তারপরে দেশে ফিরিয়ে আনবেন, তারপরে আওয়ামী লীগ চাচ্ছে, উনিও চাচ্ছে, তো আনতে সমস্যা কোথায়? এখনই আনা হচ্ছে না হ্যাঁ, কেন? ওনাকে ওনাকে তো কেউ দেশ থেকে বের করে দেয় নাই, উনি তো স্বেচ্ছায় পালিয়ে চলে গিয়েছেন, এখন তাকে ফিরিয়ে আনতে হবে, মানে কে ফিরিয়ে আনবে? এখন যদি বাংলাদেশ সরকার বা কোনো একটা অথরিটি বাংলাদেশ থেকে তাকে বহিষ্কার করতো এবং তার বাংলাদেশে ফিরে আসার উপর নিষেধাজ্ঞা জারি করতো, তাহলে না গোপালগঞ্জের লোকজন মিছিল করে বলতো যে তাকে ফিরিয়ে আনেন ফিরিয়ে আনেন, তো নিজেই চলে গেছেন হেলিকপ্টারে চলে চড়ে পালিয়ে, যেটা আমরা দেখেছি গণমাধ্যমে, নিজে চলে আসলেই পারেন। এটা এর জন্য তো সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করার কি যত বললো যেগুলো ওনাকে বাধ্য করা হয়েছে বা চলে যেতে, এবং উনি কে বাধ্য করে, ক্ষমতা ছাড়েননি, উনি সাইন করেননি, এই ধরনের অনেক কথা তো বলছে সজীব বাজার এগুলো জয় বলছে। হচ্ছে যে এক ধরনের, ওই যে আমি বললাম তো যে তারা এক ধরনের অসংলগ্ন বেসামাল কথাবার্তা বলছে। সজীব ওয়াজেদ জয় বলছেন পদত্যাগ করেননি, আবার উনি বলছেন যে না আমি আজকে মার্কিন চাপে পদত্যাগ করেছি, সেন্ট মার্টিন দ্বীপ এবং বঙ্গোপসাগর দিলে আমাকে ক্ষমতায় রেখে দিত, এইগুলা উনি নানা ধরনের কথাবার্তা বলেন। উনি তো কিছুদিন আগে বেশ দম্ভ করে বলেছিলেন শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালিয়ে যাবে না বলে নিজেই তো পালিয়ে গেছে। তো এইগুলা হচ্ছে যে ধরেন আওয়ামী লীগের তো নানা কথাবার্তা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মূল বিষয়টা হচ্ছে ধরেন আমি বলবো যে আমরা যেটা দেখলাম গ্রাউন্ড রিয়েলিটি, যে নানা ধরনের কাজকর্ম করে বরং আওয়ামী লীগের যে পিছনের যে পর্দার আড়ালে যে ষড়যন্ত্র করার অভ্যাস, তাদের যে মানে সবসময় যে কুটিলতার অভ্যাস, সেখান থেকে তারা বেরোতে পারেনি। যেমন তারা শাহবাগে কিছু লোকজন জড়ো করে বলছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতনের বিরুদ্ধে তারা শাহবাগে সমাবেশ করছে, যেইখানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষজন, আমার বাড়ি নারায়ণগঞ্জে, সেইখানে ধরেন হিন্দুদের একটা উল্লেখযোগ্য অংশ বসবাস করে নারায়ণগঞ্জ শহরে, সেইখানে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা হয়েছে 5 তারিখ উনি পালিয়ে যাওয়ার পর। এরপর পর স্থানীয় লোকজন হিন্দু মুসলমান সবাই মিলে উদ্যোগ নিয়ে মন্দিরগুলো পাহারা দিচ্ছে, হিন্দু অধ্যুষিত এরিয়ায় যেখানে হিন্দু মানুষজন থাকেন তাদের এরিয়ায় গিয়ে তাদের সঙ্গে কথা বলছেন,
রাতভর সবাই মিলে, এখানে কোনো ধর্মের বিষয় না, স্থানীয় জনগণ সবাই মিলে এই যে ডাকাত পাহারা দিচ্ছেন। এখন হুম, আপনার যদি এই কোনো, ডাকাত আসলে কারা শেষ পর্যন্ত বলবেন, এটা খুব ইম্পর্টেন্ট। ডাকাত কারা এই জি পর্যন্ত কি আপনার পেয়েছেন কিনা, আপনি আপনার এলাকার ঘটনা যেহেতু যদি বলছেন কোনো, আসলে। যদি কোনো সুনির্দিষ্ট গোষ্ঠী, সেটা ধর্মীয় হোক জাতিবাদী হোক, গোষ্ঠীর উপর হামলা হয়, তাহলে তো আপনার স্থানীয়ভাবে প্রতিবাদ করতে হবে। আপনি এখন বালিগড় ফাঁকা রেখে এসে শাহবাগে এসে মিছিল করে বলতেছেন যে সংখ্যালঘু নিরাপত্তা দিতে হবে। রাষ্ট্র তো অবশ্যই নিরাপত্তা দিবে, কিন্তু একই সঙ্গে স্থানীয়ভাবেও আপনার এই যারা আক্রমণ করছে দুষ্কৃতিকারী, তাদেরকে তো প্রতিরোধ করতে হবে। কারণ বর্তমান যে অবস্থাটা হচ্ছে, আপনি যেটা বললেন আপনি আলোচনার শুরুতে, বাংলাদেশে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় আছে। পুলিশ বাহিনী অনেকে ফিরে আসেনি, পুলিশের অনেকে কাজে নাই, পালিয়ে আছেন। বাংলাদেশের অনেক অধিকাংশ থানায় হামলা হয়েছে, আগুন ধরিয়ে দেয়া হয়েছে, আনসারের অবস্থা নাই, গুছানো নাই। এই জায়গায় বিশৃঙ্খল একটা অবস্থায় তো আপনি যদি আপনার বাড়িঘর ফাঁকা রেখে এসে একটা জায়গায় 5-10 হাজার মানুষ নিয়ে যদি মিছিল করেন যে আমার সিকিউরিটি চাই, এমন হতো যদি স্থানীয় জনগণ আপনার বিপক্ষে যাইতো? ওইখানে তো স্থানীয় জনগণ সবাই তো আপনার বিপক্ষে না, আপনাকে একজন হামলা করছে, কিন্তু 10 জন আপনাকে হামলা থেকে রক্ষা করার জন্য এগিয়ে আসছে। নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন রাত জেগে ওইখানকার ছেলে পেলে পাহারা দিচ্ছে, এটা আমি দায়িত্ব নিয়ে বললাম। হুম, এখন এখন ওই ওইখানে যদি ওই মন্দিরে যদি কেউ হামলা করতে আসে, তাহলে তো ওই যারা দায়িত্ব নিয়ে পাহারা দিচ্ছে তাদের সঙ্গে আপনাকে গিয়ে যুক্ত হতে হবে, সেইখানে জনসংযোগ। অবাক করা কয়েকটা ঘটনা ঘটে গেছে জনাব মারুফ মল্লিক। আপনি দেখেছেন যে সীমান্তে হাজারো মানুষ, 100 মানুষকে জড়ো করে সেখানে কান্নাকাটির আয়োজন করা হয়েছে। এটা আমি জানি না কেন করছে, এর উদ্দেশ্য কি? অবশ্যই ডক্টর কলিমুল্লার কাছে যে ইন্টারেস্টিং এটা প্রশ্নটি করব হচ্ছে, আমি তিনি, বলবো যে ধরেন এবং 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 ডক্টর মারুফ মল্লিক গতকালকে আমাদের এখানে, আমরা ছাপিয়েছি আমাদের ফেসবুক, গতকালকে মুন্সিগঞ্জে একজনকে, তিনজনকে ধরা হয়েছে। তারা বলেছে যে সরকার দলের আওয়ামী লীগের নেতারা বলেছে মন্দিরের সামনে গিয়ে বোমা মারতে। তো হ্যাঁ, হ্যাঁ, এটা একদম তারা স্বীকার করেছে, এটা পত্রিকাতে এসছে, পিরোজপুরে, সমকাল পত্রিকাতে এসছে বিশেষ করে। হ্যাঁ হ্যাঁ, পিরোজপুরে একটা ভিডিও আমরা দেখেছি যে এক হিন্দু পরিবারের উপর হামলা করা হয়েছে, হুমকি দিয়ে 50,000 টাকা নেওয়া হয়েছে বিকাশের মাধ্যমে, সেই টাকা এবং হুমকি দিয়েছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা, তিনিও আবার হিন্দু। তা এই যে আওয়ামী লীগ যে ষড়যন্ত্রের রাজনীতি করে সবসময় অভ্যস্ত, আওয়ামী লীগ যেটা করছে, আওয়ামী লীগ নিজে বিপদে পড়ছে, নিজের বিপদ ডেকে আনছে পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে। কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে কি, বাংলাদেশের হিন্দুদের নিয়ে একটা কথা প্রচলিত আছে, এরা আওয়ামী লীগ করে। একটা লোক যে কোনো দলকে করতে সাপোর্ট দিতে পারে, সে আওয়ামী লীগ করতে পারে, সে বিএনপি করতে পারে, সে জামাত ইসলামী করতে পারে, জাতীয় পার্টি, বাম, ডান, যেই দলই করুক, বাংলাদেশের আইনে যারা সিদ্ধ সেই দলগুলো তারা করতে পারে, কিন্তু এটা তার জন্য বিপদের কারণ হতে পারে না। তো একটা লোক আওয়ামী লীগকে সমর্থন দিবে বলেই তার উপর যে হামলা হবে তা তো না, কিন্তু এই কথাটা আওয়ামী লীগ ডেলিবারেটলি প্রচার করে, প্রমাণ করার চেষ্টা করে যে হিন্দুরা আমাদের ভোট দেয়, দিয়ে তারা যেটা করে হিন্দুদেরকে ঝুঁকির মুখে ফেলে। এখন এখানে যে ঝামেলাটা হচ্ছে, ধরেন একজন একটা যখন হামলা হয় তখন কিন্তু সে এই জিনিসটাকে ব্যবহার করার চেষ্টা করে আওয়ামী লীগ, যে সংখ্যালঘুর উপর হামলা হচ্ছে এবং সেই এইটা জায়গায়, কি ব্যবহার করতে পেরেছে বলে মনে করেন? কারণ ভারতকেই বোঝানো, সবকিছুর মূলে ভারতকে বোঝানো যে দেশের এবার সংখ্যালঘুরা কিন্তু নির্যাতিত হচ্ছে, এবার এখানে কি কিন্তু সফলতা অর্জন করতে পেরেছে কিনা এবার এখন কিন্তু পর্যন্ত শেষ আওয়ামী পর্যন্ত। লীগের সংখ্যালঘু ট্রাম্প কার্ড কাজ করেনি। কারণ 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেই দু এক জায়গায় যখন হিন্দুদের বাড়িঘর এবং মন্দিরে হামলা শুরু হলো, তাৎক্ষণিক ভাবে ওই দিন বিকাল থেকে সন্ধ্যার পর থেকেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে, তারপরে হচ্ছে আমি দেখেছি হেফাজতে ইসলাম আছে, ছাত্র শিবিরের ছেলেপেলেরা আছে, ছাত্র দলের ছেলেপেলেরা আছে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যে ছাত্র সংগঠনগুলো আছে, এরা কিন্তু পাহারা দিয়ে মন্দির পাহারা দেওয়া শুরু করেছে দল বেঁধে। পাশাপাশি হচ্ছে, আমি তো রাজনৈতিক দলগুলোর কথা বললাম, রাজনৈতিক দলগুলোর বাইরেও স্থানীয় পর্যায়ে যারা আছেন এরাও কিন্তু বিভিন্ন প্রতিবেশী বা বাড়িঘরের যেন হামলা না হয় সেটাও তারা লক্ষ্য করেছেন, যেন রক্ষা করার চেষ্টা করেছেন। এই কারণে আওয়ামী লীগের যে পরিকল্পনা ছিল যে ওই যে আপনি যেটা বললেন সীমান্তে বেশ কিছু লোকজনদেরকে, আমার তো মনে হচ্ছে সীমান্তে যারা গিয়েছেন তারা নিরীহ মানুষজন, আওয়ামী লীগ তাদেরকে ভয় দেখিয়ে হুমকি দেখিয়ে নিয়ে গিয়েছে, এবং এই যে শাহবাগে যারা এসেছেন তাদেরকেও আমার ধারণা হুমকি দিয়ে ভয় দেখিয়ে নিয়ে যেয়েছে, এখন নিয়ে এসেছে। আপনি এখন বলতে পারেন কিভাবে? আওয়ামী লীগ তো ক্ষমতায় নাই, ক্ষমতায় তো এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে। মূল কারণটা হচ্ছে যেহেতু এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, আপনাকে যদি কেউ এসে হুমকি দেয় আপনি কোথায় গিয়ে এটা নালিশ করবেন? থানা আদালত তো করতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন কিন্তু আরেকটা বিষয় আছে, দেখেন আরেকটা বিষয় আছে, আমি হ্যাঁ হুম প্রচুর অস্ত্রধারী আওয়ামী লীগের নেতাকর্মী এখনো বাংলাদেশে আছে,
এরা কিন্তু বিভিন্ন জায়গায় অস্ত্র নিয়ে শোডাউন করছেন। আজকেও আমি শুনলাম যে পিরোজপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে আসার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় তারা রাতের বেলায় বেরোচ্ছেন, টহল দিচ্ছেন, মহড়া দিচ্ছেন। এই যে আপনি যে ডাকাতের কথাটা বললেন, মিরপুরে কিন্তু ডাকাতি করার সময় 15-20 জনকে আটক করে আর্মির হাতে তুলে দেওয়া হয়েছে। ধরার পর দেখা গেল তাদেরকে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা কিছু হয়তো বা টাকা পয়সা দিয়ে ডাকাতি করতে পাঠিয়েছে। এই যে অস্ত্রধারী আওয়ামী লীগের লোকজনের কাছে তো এখন, তারা সংখ্যালঘু মানুষ, তাদেরও তো নিরাপত্তার ঝুঁকি আছে, তাদের তো ভয় আছে, তাদেরকে হুমকি দেখে নানা কাজকর্ম করতে পারে। তা আমি যেটা বলবো, বাংলাদেশে যারা আছেন, যারা আমাদের এই অনুষ্ঠান দেখ, জি জি তাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে, আপনারা আশেপাশে যত সংখ্যালঘু, আমি সংখ্যালঘু শব্দটা ব্যবহার করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না, মানে হিন্দু হিন্দু সম্প্রদায় বা অন্যান্য ভিন্ন সম্প্রদায় আছে, মুসলিম বা অন্যান্য সেটা অন্যান্য ধর্ম ও জাতির যত মানুষজন আছেন, আপনারা সবাইকে সঙ্গে নিয়ে স্থানীয় পর্যায়ে সুরক্ষা কমিটি করেন। এইখানে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, শুধু যে অন্য ধর্মাবলম্বী মানুষ আক্রান্ত হচ্ছে তা না, আপনি নিজেও আক্রান্ত হতে পারেন, একজন মুসলিমও আক্রান্ত হতে পারে সেই জায়গায়। কারণ আওয়ামী লীগ তো বারবার ষড়যন্ত্র করবে, বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পায়াতারা করবে, নানাভাবে তারা সংঘাত আর একটা বিবাদ। জিনিস মাথায় রাখতে হবে ডক্টর মারুফ মল্লিক, এই নতুন সরকার যে বর্তমানে আছে, যে আন্দোলনটা হয়েছে, এটা কিন্তু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। জি 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 আর বৈষম্য মানে কিন্তু শুধুমাত্র ওই ছাত্ররা ক্ষমতা থেকে বা ছাত্র বা অন্যান্য দলের রাজনীতিবিদরা যারা রাজনীতি আন্দোলন করেছে, রাস্তায় আন্দোলন করে সরকারকে ক্ষমতাকে হটিয়েছে, এটাই এটা কিন্তু সফলতা নয়। না এই না না সমাজে সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে সকল স্তরের মানুষ কিন্তু লড়াই করেছে, মাথায় করে সকল জি স্তরের মানুষ, রিক্সাওয়ালা থেকে আমাদের এই ফেস দ্য পিপলের মধ্যে রিক্সাওয়ালার যে আমরা দেখেছি উচ্ছ্বাস এবং তার যে সংকল্প দেখেছি বক্তব্যের মধ্যে, যে সুতরাং তারাও এই আন্দোলনে ছিল। আর একটা জিনিস যেটা বললেন, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে এখন এই মুহূর্তে যারা হিন্দু সম্প্রদায় বলুন, অন্যান্য সম্প্রদায়, আমাদের মুসলিম সম্প্রদায়ের বাইরে যারা রয়েছে, যাদেরকে সংখ্যালঘু বলি তথাকথিত শব্দে আমরা বলি, তাদের গত 15 বছর ধরে এই শিশুরা কিন্তু এটা জেনেই বড় হয়েছে যে আওয়ামী লীগ চলে গেলে আমরা এই দেশ থেকে চলে যেতে হবে। এরাই হুম কিন্তু দেখা গেছে যে ইউনিভার্সিটিতে পড়ছে, তাদের পারসেপশনটা কিন্তু ঠিক ওইভাবে তৈরি করা হয়েছে। এই জায়গাতে তাদেরকে বোঝাতে হবে যে না, কিন্তু আমি আপনাকে একটু ভিন্ন ধর্মের থামাতে যে চাই মানুষরা এই মুহূর্তে। রয়েছে, এরা সবাই এ দেশের, না না, সবাই আমি দেশের এই বিএনপি, আওয়ামী লীগ, যে ট্রাম্প বা যে হিন্দু কার্ড বা সংখ্যালঘু কার্ড খেলছে, এটা আর খেলতে দেওয়া হবে না না কোনো আমাকে আমি ভাবে। আপনার সঙ্গে একটু এইখানে একটু দ্বিমত পোষণ করতে চাই। এই যে আপনি যেটা বললেন, গত 15 বছরে যে একটা নেরেটিভ তৈরি করা হয়েছে যে তুমি হিন্দু, আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে তুমি বিপদের মুখে পড়তে হবে, দেশ থেকে চলে যেতে হবে, আমার মনে হয় এটা কাজ করে নাই। এই বৈষম্য বিরোধী আন্দোলনে হিন্দুদের বড় একটা অংশগ্রহণ ছিল। আপনি শহীদের তালিকা দেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তারোয়া নামে একটি ছেলে শহীদ হয়েছে, ফরিদপুরে প্রথম দিনই দীপ্ত নামে একটি ছেলে শহীদ হয়েছে, আর সাভারে আপনার শুভ্রশীল নামে একজন গার্মেন্ট শ্রমিককে পুলিশ পেটে বন্দুক ঠেকিয়ে হত্যা করেছে। এই এই আন্দোলনে কিন্তু সব ধর্ম, সম্প্রদায়, জাতি, গোষ্ঠীর অংশগ্রহণ ছিল। এবং আওয়ামী লীগের যে নেরেটিভ, যেটা এই যে এই নানা ধরনের যে নেরেটিভ, এটা কাজ করে নেই, কাজ করে বলে নেই তো এই যে আপনার বিপুল সংখ্যক তরুণ ছাত্রছাত্রী মাঠে নেমেছে, শিক্ষার্থীরা মাঠে নেমেছে, এরা তো প্রত্যেকটা শ্রেণীতে প্রত্যেকটা পাঠ্যপুস্তকে শেখ মুজিব, শেখ মুজিবের স্তুতি গাথা, শেখ মুজিবের নামে বিশ্ববিদ্যালয়, শেখ মুজিবের নামে বাস, এগুলা দেখে বড় হয়েছে, কিন্তু এগুলা তাদের মাথা কোনো কাজ করে নাই, যেই কারণেই কিন্তু এই বিদ্রোহটা হয়েছে। আমি মনে করি যে আমাদের যারা একাডেমিশিয়ান আছেন, তারা কিন্তু এটা নিয়ে গবেষণা করতে পারেন, যে সোশ্যাল সায়েন্সের গবেষকরা যে এটা নিয়ে আসলে এটা কাজ করছে না কেন, সরকার যে এইরকম একটা বড় প্রজেক্ট যেখানে কারিকুলাম বদলে ফেলেছে, জি, আপনি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা সাবজেক্টের আপাতত আপনি বলতে যাচ্ছেন যে মোটামুটি এই কার্ডগুলি কাজ করছে না, কাজ এগুলি করছে বিফল হয়েছে। ধন্যবাদ আপনাকে।